আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে ফ্রি টাইম, সন্ধ্যাকালীন সময়, এখন আমি আমার বাড়ি থেকে আমার পাশে একটি বাজার আছে সেখানে যাচ্ছি। সন্ধ্যাকালীন সময় বন্ধুবান্ধবদের সাথে একটু চা আড্ডা দেব, তো সাথে সাথে রাস্তা দিয়ে হাঁটবো। আর আমার এই গ্রামে, আমার এলাকায় কেমন বিভিন্ন ধরনের কৃষি ফল ফসল চাষ হয় সেগুলা আপনাকে দেখাবো। ওই তো আপনার মাচাটার ওই পাশে আনারসের বাগান, এটা হচ্ছে মাচা, এখানে সিম দেওয়া হয়েছে, এটা শীতকালীন সবজির জন্য মাচা দেওয়া হয়েছে। এখানে আবার এই যে দুন্দল দেখা যাচ্ছে, লাউ আছে ওই পাশে, তো আবার এই পাশে দেখেন, এই যে দেখেন মেহেগুনি সাগর কলা, এটা হচ্ছে মেহেগুনি সাগর কলা, মানে বাড়ির আঙিনায় চাষ করছে এটা, এটা বাগান আকারে না। আবার এই দিক দিয়ে এই যে আপনার ঘরের পাশ দিয়ে আপনার সুপারি গাছ, আবার বাড়ির আঙিনায়, এটা আঙিনার মানে বাড়ির আঙিনা কৃষি বলা চলে। এই যে বাড়ির মোটামুটি একটি পরিবারের চাহিদা পূরণের জন্যই আর কি এই যে পেঁপে গাছ লাগানো হয়েছে। এটাও মানে পরিবার কৃষি বা পারিবারিক কৃষি, বাড়ির আঙিনা এই যে কয়েকটা বেগুন গাছ লাগাইছে, এতেই তাদের সংসার, এক বছরের সবজি চাহিদা পূরণ হয়। আবার এই পাশে আপনার এই তো আপনার লাউ দিছিল, এখানে লাউ চাষ হয়েছে, তো লাউ শেষ, ধুন্দল হয়েছিল, ধুন্দল শেষ, এখন সিম গাছ দিয়ে দেওয়া হয়েছে, লাউ গাছ কেটে ফেলছে, এখন শুধু সিম গাছটা এখন আছে, সিম গাছটা এখন বড় হবে। মানে এর আগে অলরেডি তিনটা ফসল খাওয়া শেষ, বরবটি খাইছে, লাউ খাইছে এবং ধুন্দল বা পুরল খাইছে। আবার এই পাশে আপনার ওই যে দেখেন তিল, তিল লাগাই দেওয়া হয়েছে, তিল। আবার এই পাশে আপনার ওই বরবটির জাংলা, আবার এই দিক দিয়ে আবার এই যে চিনি চম্পা কলা গাছ, এটা হচ্ছে চিনি চম্পা কলার বাগান, তো এই দিকে আবার এই যে কাঁঠাল গাছ। মানে বিভিন্ন আমাদের গ্রামে, এটা হচ্ছে সমতল পাহাড়, টাঙ্গাইল ঘাটাইল উপজেলা, এই যে সিমের মাচা, এখানে ধুন্দল, লাউ এবং বরবটি শেষ করেই আবার এই সিম দেওয়া হয়েছে। আবার এই দিক দিয়ে যে দেখেন ছাগল, মনোমুগ্ধকর প্রকৃতি, গ্রামটা খুব সুন্দর। আমাদের টাঙ্গাইলের ঘাটাইল এবং মধুপুর এই পাহাড়ি অঞ্চলটা সমতল এবং অনেক উর্বর মাটি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, আসলে স্বর্ণের সাথে তুলনা করলে আমাদের এই টাঙ্গাইলের পাহাড়ি অঞ্চল, এই মাটিকেই স্বর্ণের, তার স্বর্ণের সাথে তুলনা করা যায়, কারণ এই মাটিতে একাধিক ফসল চাষ করা যায়, এমন পৃথিবীর এমন কোনো জাতের ফসল নাই বা ফল নাই যেটা এই মাটিতে হয় না। এই যে বেগুনের জমি, এই তো বেগুনের জমি জমি, আবার এই যে একটা সাজিনা গাছ, এগুলো সব বেগুন, আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে, বিশাল বড় বেগুনের ক্ষেত এখানে। এখানে খোলা জায়গা, এখানে গরু বাছুর ছাগল বাঁধা হয়। ওই তো ওই পাশে গরু দেখা যাইতেছে, ওই গরুগুলো এখানে বাঁধা হয় খড়ের পালা। এই তো আনারসের বাগান, আনারসের আগাছা পরিষ্কার করে এখানে এখন সার দিয়ে দেওয়া হয়েছে। এই যে দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি, এই তো আগাছা পরিষ্কার করে ওই তো সার দিয়ে দেওয়া হয়েছে, ওই যে সার টিএসপি, পটাশ এবং ইউরিয়া তিনটা মিশাইয়া আপনার এখানে দেওয়া হয়েছে। আনারস খেতে আসলে তেমন পরিচর্যা এবং সারের প্রয়োজন পড়ে না, বছরে দুইবার বা তিনবার সার দিলেই হয়। এই পরিমাণে, যে পরিমাণে দেওয়া হয়েছে, এই যে দেখেন এই পরিমাণ, এই পরিমাণ মতো দিলেই হয়। ওই তো আবার ওইখানে কলার বাগান, এই তো আবার বেগুনের ক্ষেত, বেগুন চাষ হয়েছে, তো খুব সুন্দর বেগুন চাষ হয়েছে। দেখুন বেগুনের ফলন এখন একটু কম, কয়েকদিন পরে আবার পর্যাপ্ত ফলন হবে, মানে এক ফলন কিছুদিন আগে একবার গেছে পর্যাপ্ত ফলন, এখন আবার ফলন একটু কম, বর্ষা টাইম, আবার কয়েকদিন পরেই
পর্যাপ্ত ফলন দেখা দিবে। এই যে তার মধ্যে দেখেন এই যে ডগা দিয়া বেগুনগুলা, এই যে ডগা দিয়া, এই যে ডগা দিয়া নিচ দিয়ে বেগুন কম, এখানে উপরের দিকে শুধু বেগুন। তো আসলে এই কন্টেন্টটা এমনিতে মানে চাচ্ছিল যে আমাদের এলাকার পরিবেশটা একটু তুলে ধরি, তো তাই আর কি মানে তুলে ধরলাম। আসলে এই ধরনের কন্টেন্ট বা এই ধরনের প্রকৃতি, এরকম কৃষি বা এরকম পাহাড়ি অঞ্চল অনেকেই দেখেন নাই। যে এই যে দেখেন এগুলো হচ্ছে যে ঝাড়ু, ঘর ঝাড়ু দেওয়ার জন্য যে সন, সেই সন এগুলা, এই যে দেখেন অগণিত সন, এগুলা পর্যাপ্ত সন এই যে দিক দিয়ে জ্বালাই রয়েছে, এমনিতে হয়ে রয়েছে। এগুলো আর একটু বড় হলেই একটা শ্রেণী আছে, তারা এগুলো কাইটে নিয়ে ঝাড়ু বানাইয়া তারপরে বাজারে নিয়ে বিক্রি করে। এই যে ডুমুর গাছ, এই যে দেখেন আমাদের বাংলাদেশি ডুমুর বা তিন ফল বাংলাদেশি যেটা সেটা, এটাকে জঙ্গলি ডুমুরও বলা হয়। এই যে গাছের অভাব নাই ডুমুর গাছ, ওই যে সেগুন গাছ। বিশাল বড় এরিয়া ক্ষেত পড়ে রয়েছে, স্বর্ণের মতো জায়গাগুলা। আসলেই আমরা সুইজারল্যান্ড, তারপরে ইউরোপের আরও অন্যান্য দেশ যেগুলো আছে, নরওয়ে, তারপরে নেদারল্যান্ড, ডেনমার্ক, আমেরিকার কানাডা, ব্রাজিল, অন্যান্য সৌন্দর্যের কথা আমরা বলি, তো এই সৌন্দর্যটা কি কম? দেখেন দেখেন সবুজে সবুজ আর সবুজ, কত সুন্দর মাঠ দিগন্ত, এখানে গরু ছাগল চড়ানো হয়, কত সুন্দর দেখছেন। আবার এই দিকে তাকাবেন সবুজ আর সবুজ, ওইদিকে বিশাল প্রকৃতি, ওইদিকে গেলে তো আরও মন ভরে যাব, কিন্তু আসলে আমি ওইদিকে যাব না, ওইটা একটা বাইত বলে, ওখানে ওইদিক যে জঙ্গল আর জঙ্গল সবুজ প্রকৃতি, আমি এখন এই রাস্তা দিয়েই আমি আমার বাজারে যাব। আমাদের এলাকার অনেক পুরানো বয়স্ক মানুষ, এটাই আমাদের এলাকার শেষ মুরব্বী, অনেক বছর বয়স ওনার, অনেক আমরা ছোট থেকে জন্ম থেকেই এরকম বৃদ্ধ দেখতেছি, অনেক বয়স্ক লোক এই এলাকার, আমাদের এলাকার মধ্যে সব থেকে বয়স্ক লোক উনি। উনি দেখেন যে আমার কত সুন্দর ডিগডিগি বাজার থেকে লাঠি নিয়ে আই যে হাঁটতে হাঁটতে আইতাছে, আমাদের মনে হয় এই পর্যন্ত আমরা যাইতেই পারব না, আরও আর দেখতে গেলেই আমরা শেষ। এই তো ঘাস আবাদ করছে এখানে এই বাড়িরা, এই বাড়ির মালিক প্রবাসী, ওনার স্ত্রী দুইটা তিনটা করে ষাঁড় গরু পালন করে, সেগুলা কুরবানির ঈদে বিক্রি করে। তো এখানে আবার দেখেন এই যে দেখেন উন্নত জাতের কটন মানে তুলা, কাপাস তুলা, এই যে এটা কাপাস তুলার জমি, কাপাস তুলা আবাদ করছে, এটা পুরাটাই কাপাস তুলা আবাদ করছে। ওই যে মাছাটা দেখা যাইতেছে, মাছাটার ওই পাশেও কাপাস তুলা আবাদ করছে। আসলে কাপাস তুলা এটা একটা সরকারি প্রজেক্ট, সরকার আপনার কাপাস তুলা চাষ করার জন্য কৃষকদেরকে উৎসাহিত করে থাকে এবং ভর্তুকি দিয়ে থাকে, শুধু জমি আপনার বীজ দিবে তারা, সার দিবে তারা, পরিচর্যা করার জন্য খরচপাতি যা লাগে তারা দিবে, শুধু আপনি উৎপাদন করবেন এবং উৎপাদন শেষে সেই তুলাটা, সেই কটন আপনি ওই ইয়ের কাছে, ওই সরকারের কাছেই, তুলা উন্নয়ন বোর্ডের কাছেই বিক্রি করবেন, ওরা একটা নির্ধারিত রেট দিবে, সেই রেট মতো বিক্রি করবেন। তো এটা বিশাল বড় একটা সুযোগ, কিন্তু আমাদের এলাকায় এই সুযোগটা কৃষকরা কাজে লাগায় না, কী জন্যে? অন্যান্য ফসল করলে ওর থেকে আরও বেশি লাভবান হওয়া যায়, তাই ওইটার মধ্যে যায় না, মাংনা দিলেও। কলা ক্ষেত, চাম্পা কলা, এই যে বেগুন ক্ষেত, এই তো সামনে, ওই দেখেন সামনে একটি ড্রাগন বাগান দেখা যাচ্ছে, বিশাল বড় ড্রাগন বাগান। এই ড্রাগন বাগানটা আসলে করেছেন ঢাকা থেকে এক ভদ্রলোক, এসে এখানে এই এলাকার জমিগুলো লিস্ট নিয়ে করছে। শুধু এইটা না,
এই এলাকায় আমাদের এলাকায় ঢাকা থেকে বিভিন্ন বহুজাতিক কোম্পানির মালিক যারা অনেক টাকার মালিক কোটি কোটি টাকার মালিক তারা এদিকে আইসা এই একর দশ একর বিশ একর তিরিশ একর পঞ্চাশ একর একশো একর একর এরকম জায়গা নিয়ে লিস নিয়ে তারা একশো ডিসিম এক একর এক একর তারা পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বছরে লিস নিয়ে এই বিভিন্ন ফলের পেয়ারা এবং ড্রাগনের বাগান করে আরও বিভিন্ন ফলের বাগান করে। দেখেন একই জমিতে একাধিক ফসল এখানে করা হয়েছে, ওই তো মাঝখান দিয়ে পেয়ারা দেওয়া হয়েছে, তারপরে আপনার ড্রাগন করা হয়েছে। এই ড্রাগন হইতে হইতেই দুই চার বছর পেয়ারা খাবে, পেয়ারা থেকেই তাদের পেয়ারা চাষ এবং ড্রাগন চাষের যে খরচটা সেখান থেকে উঠা যাবে, ওঠার পরেও তাদের একটা প্রফিট থাকবে। আবার এই দিক দিয়ে দেখেন এই যে আনারসের জমি, আনারস চাষ হয়েছে ওই তো কলা বাগান। এখানে এখন আনারস আসলে আমাদের বারো মাসই হয়ে গেছে, আনারস আগে সিজনালি আনারস ছিল বছরে একবার আসতো, এখন আনারস বারো মাসই হয়ে গেছে। যেমন দেখেন এইখানে এই যে একটা আনারস দেখা যাচ্ছে, আবার এইখানে দেখেন আবার এই যে বড় সাইজের আনারস দেখা যাইতেছে। হ্যাঁ এই যে দেখেন আবার এই যে ছোট আনারস, এই তো এই যে ছোট বাইর হয়েছে, আবার এই যে দেখেন ছোট আরেকটা বাইর হইতেছে। আবার এই দিক দিয়ে যদি এর থেকে আরও একটু বড় আনারস দেখতে চান তাও দেখাইতে পারবো। ওই যে দেখেন আনারস বাইর হইতেছে, ওই তো ছোট ছোট আনারস বাইর হইতেছে। আবার এই দিক থেকে আবার আপনার দেখা বড় আনারস আছে, আপনাদেরকে দেখাচ্ছি ধরনের একই জমিতে কয়েক ধরনের আনারস। এই যে দেখেন আবার এই দিক থেকে এই যে দেখেন বড় উপযোগী, এটা কয়েকদিন পরে পাকবে। আবার এর আগেও একটা সিজন যে আনারসটা সেটা চলে গেছে বিক্রি শেষ। তো আনারস এখন বারো মাসে আনারস হয়ে গেছে, আগে সিজনালি থাকলেও এখন বারো মাসই পাওয়া যায়। এই যে দেখেন আর একটা বাইর হইতেছে। তো এটাই হলো আমাদের গ্রামের বিভিন্ন ফল ফসল আর কৃষিকাজের মানে কৃষি যে নির্ভরতা আমাদের এলাকায় যে যে কৃষি করে তার একটা চিত্র আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম। তো আমি আর একটু আগাবো, সামনে যাব, আমি আমার গ্রামের পাশে একটি বাজার আছে সেই বাজারে যাব। এই যে আর আমার এলাকার বড় ভাই, এরা এখানে সন্ধ্যাকালীন সময় এরা আড্ডা দিতেছে, ওই যে আমার একটা মামা। আনারস আপনারা অনেকেই হয়তো জানতে চান যে আনারসের চারা কিভাবে লাগাতে হয়, আনারসের চারা কোথায় পাবো এবং কোন আনারসের চারাটা লাগাইলে হবে। অনেকেই বলেন আনারসের মাথা বা মুকুট লাগাইলে হবে কিনা। হ্যাঁ, আনারসের তিনটা চারা আছে, তিন রকমের। একটা হলো মুকুট চারা যেটা আনারসের মাথায় হয়, যেমন এই তো আনারসের মাথায় যে চারাটা হয় এইটাও হয়, কিন্তু এটা ফলন হইতে পর্যাপ্ত সময় নেবে, অনেক সময় নেবে। আর আনারসের যে নিজ দিয়ে যে আনারসের চারা হয় এই যে এরকম সাইডে হয়, যেমন এই যে আনারসের চারা এটার মাঝখানে আনারস ছিল, এটার মাঝখানে আনারস ছিল, এই তো আনারস ছিল এখানে, এইটার সাইড দিয়ে যে আনারসের চারা এইটা হলো জেনুইন ওরিজিনাল চারা। আবার এই আনারসের গোড়া থেকে আরেকটা চারা হয়, সেটা হলো আপনার আপনাকে দেখাচ্ছি, এই যে দেখেন এটা আনারসের গোড়া থেকে হয়েছে, আনারসের চারার গোড়া থেকে। এই আনারসের চারাটা ভালো হবে না, আপনার আনারসের চারা ভালো হবে এই যে এই আনারসের চারা, যেমন এটার মাঝখানে আনারস ছিল, দুই সাইড দিয়া আনারসের বোটা থেকে চারা বাইর হয়েছে, এই চারাগুলাই ভালো চারা। তো যাই হোক, বাজারে চলে যাব, সামনেই আমার সেই গন্তব্য আমার বাজার, আমি যেখানে চা খাবো বা বন্ধুবান্ধবদের সাথে একটু সময় দেব। ওটা হচ্ছে হলুদের বাগান বা হলুদের ক্ষেত বলে। এটা হলুদ ক্ষেত, অনেক বড় হলুদ ক্ষেত, ওটা মুরগির ফার্ম, ওখানে ডিম উৎপাদন হয়, লেয়ার ফার্ম, শুধু ডিম উৎপাদন হয়। ওই তো কি অবস্থা দাদা, ভালো? হ্যাঁ, এখানে হচ্ছে ড্রাগন, এটা একটা বিদেশি প্রজাতির একটি ফল ড্রাগন, বিশেষ করে এটার আদিনিবাস হচ্ছে মেক্সিকো, মেক্সিকো থেকে এশিয়া হয়ে আমাদের বাংলাদেশে আগমন ঘটেছে। আর এই মাঝখান দিয়ে যে গাছ দেখতেছেন এটা হচ্ছে বারো মাসি থাই পেয়ারা, এই এটা 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 হচ্ছে সাথী ফসল, এই সাথী ফসল এটা খাবে পাঁচ সাত বছর, তারপরে ওই ড্রাগন খাবে মিনিমাম তিরিশ বছর। একটি ড্রাগন গাছে, পরিপূর্ণ একটি ড্রাগন গাছে, যেমন এই গাছটা
তিন বছর বা চার বছর পর থেকে বছরে আপনার 25-30 কেজি ড্রাগন দিবে। তো এখন আমরা খালে, এটা একটা খাল, নদী নালা খাল বিল, ঠিক যে খালের কথা বলা হয়েছে সেই খাল, এখানে পাট চাষ হয়েছে। ওখানে একজন কৃষক পাট কাটতেছে পানিতে জাগ দেওয়ার জন্য। আবার এখানে একটা পুকুর, আবার ধানের জমি, এইখানে একটি গভীর নলকূপ। আপনার সিজনের ইয়ার সময়, আপনার বোরোর সময় এখান থেকে মেশিনের মাধ্যমে, ইঞ্জিনের মাধ্যমে পানি উত্তোলন করা হয়, কিন্তু বর্ষা টাইম হলে এইভাবে একাই পানি বাইর হয়, ইঞ্জিনের প্রয়োজন পড়ে না। খুব সুন্দর মনোমুগ্ধকর প্রকৃতি দেখুন। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে যদিও, তারপরেও যারা প্রকৃতি প্রেমী, কৃষি প্রেমী, অবশ্যই তারা ভিডিওটা দেখবেন এবং শেয়ার দিবেন। কারণ আমি জানি যারা প্রকৃতিকে ভালোবাসে, যারা কৃষিকে ভালোবাসে, তারা আসলেই আনন্দিত হবেন এই ভিডিওটা দেখে। দেখুন কত সুন্দর প্রকৃতি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। বেকার টাইম, মানে বেকার সময়, সময়টাকে কাজে লাগালাম একটি কন্টেন্ট তৈরি করে। সবাই ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।